অনেকে হুজুরের জন্য আপনারা কুরবানি দেওয়ার জন্য পারাপারি করেন। হুজুর আইবো 10টায় হুজুরের লেগে খড়াই থাকবেন কেন? হুজুরের দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সুন্নাত হলো আপনার নিজের হাতে দিয়ে, এটা হলো মুস্তাহাব। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার জীবনটা দিতে প্রস্তুত ছিলেন। দেখুন কত সিরিয়াস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আর আপনার আমার কুরবানি কত সহজ, 1,00,000 টাকা নিয়ে বাজারে যাবেন, 95,000 টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন কোরবানির পশু, 1,10,000 টাকা দিয়ে নিয়ে আসলেন একটা করবু, 2,00,000 টাকা দিয়ে নিয়ে আসলেন একটা পশু, আনলেন কোরবানির রাত্রে, চান রাত্রে নিয়ে আসলেন, কোরবানির নামাজটা পড়ে ঈদুল আজহান নামাজটা পড়েই ফেলাই দিলেন। আল্লাহ বিদে শুরু হয়ে গেল আপনার কোরবানি, কবুল হয়ে গেল কোরবানি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে যেয়ে বাবা 1-2 মাস না 1 বছর পর্যন্ত অপেক্ষা করছে। ইব্রাহিম আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য রেডি হইলেন, দিবেন। সকাল হয়ে গেল, আল্লাহর বান্দা বের হইয়েই স্ত্রীকে বললেন, আল্লাহ তোমাকে তৌফিক দান করেছেন, আমি আল্লাহর রাস্তায় 10টা কোরবানি দিয়ে দিই। 10টা উট কোরবানি দিয়ে দিলেন। একই স্বপ্ন ইব্রাহিম, এমন একটা কোরবানি দাও যেই কোরবানি দিলে আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম মনে করছে 10টা দিলে কাজ হইতে নাছে না, পরের দিন 50টা দিছে। পরের দিন আবার একই স্বপ্ন, ইব্রাহিম রে এমন একটা কোরবানি দাও যেটা দিলে আমি আল্লাহর অন্তরটা একবারে শীতল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তাহলে 50টা আল্লাহ খুশি না, 100টা দিয়ে দে। আমার আল্লাহ 100টা কোরবানি তো আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। চতুর্থ দিন আল্লাহ একই, ইব্রাহিম কোরবানি দিচ্ছ সবই আমি বুঝতেছি ইব্রাহিম, কিন্তু আমি যেটা চাই সেটা তো পাই না। ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানা আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। স্পষ্ট কোরআনে আল্লাহ বলে, ইব্রাহিম রে আমি যেটা চাই ওইটা তো দাও না, সবচাইতে তোমার কাছে কোন জিনিসটা বেশি প্রিয় তাই বলো। ইব্রাহিম নবীরা কিন্তু বলত না, নবীরা বলো না, পাগল না, কমন সেন্স ছাড়া দুনিয়ায় কোন মানুষকে আল্লাহ নবুয়ত দেয় না। নবীরা কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত পাগল হয় নাই। নবীদের সেন্স নষ্ট করে আল্লাহ কোন নবীকে জীবন দেয় নাই। সমস্ত নবীগুলা হুশ থাকা অবস্থায় কালেমার সাথে বিদায় নিয়েছে, এটা নবীদের মর্যাদা ক্রেডিট। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, সবচাইতে আমার কাছে প্রিয় কি। ইস্তেগারায় বসলে চোখটা বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে আল্লাহ হয়তো ভাইঙ্গে আমারে বলতাছে না, তুমি একটু বুঝাইয়া কও, আমি আল্লাহর পরীক্ষা 17টা পরীক্ষায় পর্যন্ত পাশ করছি, এটা কি ফেল করব? ও জিব্রাইল তুমি হয়তো আমার একটু ইশারা দিয়ে বুঝায় দাও আল্লাহ কোন জিনিসটা কোরবানি দিলে খুশি হবে। জিব্রাইল বলে, আপনি কি বুঝেন নাই এখনো, আপনি কারে বেশি ভালোবাসেন? বলে, এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতাম মা আর বাবাকে, তারা তো আজকে নাই। আমার মাওলার পরে ভালোবাসতাম আমার কলিজার টুকরা ইসমাইলকে, সে তো আমার কাছে নাই, সে তো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, আমি থাকি বাইতুল মুকাদ্দাস, 6 মাসের রাস্তায় থাকে আমি, আর 6 মাসের দূরে থাকে আমার ইসমাইল, আমার ছোট বিবির সাথে, তারে তো বেশি ভালোবাসি। জিব্রাইল চোখটা টিবড়ি দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর খলি, আপনার কিন্তু এইটাই সর্বশেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন গো, জাতির পিতা ইব্রাহিম নামে, ইব্রাহিম খলিল নামে আপনি ভূষিত হয়ে যাবে, ডিক্লারেশন হয়ে যাবে সারা পৃথিবীর, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হাদা, সমস্ত মানুষের মুসলমান নাম আপনারে দিয়ে আল্লাহ রাখিয়েছে, এটা আল্লাহ প্রমাণ করে দিবেন।
এবং আপনার এই কাজটা কিন্তু সারা পৃথিবীতে চালু থাকবে এমন ভাবে কাজটা করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্পষ্ট বলো আমার ইসমাইলের কথা বলা হইছে কিনা। জিব্রাইল মাথা নাড়িয়ে বললেন, যদি ইসমাইলকে বেশি ভালোবেসে থাকেন তাহলে ইসমাইল আল্লাহ তাই বলেন পালাম্মা বালাগা মাহুসায়া কলায়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম। ইসমাইল যখন রাস্তা দিয়ে দৌড়াইতে পারে অর্থাৎ তখন তার 12 বছর বয়স, এক বছর আগের থেকে আল্লাহ এই পন্থা ইব্রাহিম দিয়ে কমপ্লিট করাইতেছে, আমার কোরবানি দিয়ে খুশি করো, কোরবানি দিয়ে খুশি করো, জবাই দিয়ে খুশি করো, জবাই দিয়ে খুশি। আন্নি আযবাহুকা বান্দুর মা দা তারা, ইব্রাহিম আমি দেখি, দেখতে চাই তুমি কোরবানি কেমনে দাও।